ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। মামুনিরা ঢুকেছে 5:30 বাজে তখন, আর এখন বাজে 8:30। এবার মামুনি উঠছেও না, আমি জিজ্ঞেস করতে পারছি না যে কি খাবে না খাবে আজকে, কারণ আজকে বুঝতে পারছি না ঠিক। বিয়ে বাড়ি খেয়ে এসছে তো, সেদ্ধ ভাত খাবে না, মাছ তো নেই ফ্রিজে, ডিমও কি খাবে কি না, কালকে ডিম খেয়ে গেছিল তো সেটাই বুঝতে পারছি না আর কি। তাই বসেই আছি একটু, এবার বিছানা টিছানা গুছাবো। আর আমি উঠেছি, শুধুমাত্র আমি উঠেছি অনেকক্ষণ, 7:30 থেকে উঠেছি তো চাও করা হয়ে গেছে, দেখা যাক কখন ওঠে। অ্যালার্ম তো বাজছে কিন্তু উঠছে তো না, এদিকে পাপাও কাজে বেরোবে। 5:30টার পর 6টার দিকে ঘুমিয়েছে তো ঘুমটা ঠিক ভাঙছে না, এই জন্যে তো নিজেও চোখ না না কি হয়েছে বুঝতে পারছি না, এটা খুলেছে দেখে বুঝতেই পারছো যে স্নান দান হয়ে গেছে, আর কালকে রাতে না ঘুমটা ঠিক হয়নি, এটাই ভেবে গেছি যে পাপারা হয়তো ফোন করবে, পাপারা হয়তো ফোন করবে। আসলে নেমে ফোন করার কথা ছিল ওলা বা উবেরের জন্য, তাও অটো পেয়ে গেছে, অটো বুক করেই চলে এসেছিল, ওই জন্য একেবারে এসেই ফোনটা করেছিল। এই করতে করতে আমি না ঘুমিয়েছি কালকে 2:45 নাগাদ, তারপর 5:30 ফোন করলো পাপারা, উঠলাম, উঠে আবার ঘুম আস্তে আস্তে 6টা, তারপর আবার 7:30 আমি উঠেছি। তো এই করতে করতে না ঘুমটাই ঠিক হয়নি, তো এখন খুব একটা এনার্জি পাচ্ছি না। আজকে তেল বেগুন রান্না করেছি আর ফুলকপি আলু দিয়ে পাতলা করে কাটা পোনা মাছের ঝোল রান্না করেছি, মানে ওই ছোট কাটা পোনাগুলো এনেছে পাপা, ওটা পাতলা করে ঝোল রান্না করেছি, এই আজকে আমাদের রান্না। আর পাপার ভাতটা করে দিয়েছি, রুটি করে দিয়েছিলাম, টিফিনে নিয়ে গেছে, কালকে পেনটা ছিল সেটা দিয়ে টিফিন দিয়েছি। আর কালকে কি কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের দেখাবো, তার আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। তো চোখ ঠোক দেখে বুঝতেই পারছো যে খুব একটা এনার্জি পাচ্ছে না, ঘুম ঘুম পাচ্ছে, তো আমি পরে দেখাবো সন্ধ্যেবেলা কিংবা বিকেলে দেখাবো তো অবশ্যই, কারণ আমাদের খুব পছন্দ হয়েছে আর মামনি পাপাও বললো খুব সুন্দর পেয়েছে। এখন বাজে 5:49, দেখে বুঝতেই পারছো জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন না কম্বল গায়ে দিলে একটু গরম লাগছে, ঘেমেও যাচ্ছি, আবার না গায়ে দিলে একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে, কিন্তু কম্বলটা মনে হচ্ছে আর যাবে না আর কি, ঠান্ডাটা অনেকটা কমে গেছে। তোমাদেরকে বলেছিলাম আমি কি কিনেছি দেখাবো পরে, দুপুরে রেস্ট ফেস্ট তো নেওয়া হয়নি, ওটা বাদ দাও, এদিক ওদিক করেই হয়ে গেছে, সময় চলে গেছে, তারপর খেতে উঠেই একেবারে ঘুমিয়ে পড়েছিলাম। তো তোমাদেরকে দেখাবো বলেছিলাম সেটা তো আর হয়নি, যাই হোক আজকে দেখাবো, যখন বলেছি দেখাবোই, পরে দেখাচ্ছি। আপাতত এখন 5:45 বাজে, 4টা খাই, 6টা বাজবে হয়তো, তারপরে আগে রাতে রান্নাটা করে আসি, কারণ আজকে পাপার কালকে রাতে যেহেতু ঘুমটা হয়নি আজকে এসে হয়তো বেশিক্ষণ ওয়েট করবে না, আর আজকে তাড়াতাড়িও চলে আসতে পারে ঠিক নেই, তো বেকার চাপ নিয়ে লাভ নেই। মামনিও বলেছিল আটাটা আগেই মেখে রাখবে, তো ওগুলো করে এসে একেবারে তোমাদেরকে দেখাবো, তাহলে কোনো তাড়াহুড়োও থাকবে না। তো চলো, তোমাদেরকে বলছিলাম যে চাটা খাবো, ও চাটা একটু বেশি ঢেলে দিয়েছে, আমি এতটুকু আবার রেখে দিলাম, ও এসে খেয়ে নেবে, ও গেছে সন্ধ্যে দিতে। তো অঙ্কিতা দেখলাম আজকে যে ব্লগটা গেছে সকালে, ওতে বলেছে যে কি কিনেছো তুমি একটু পরে দেখিও। হ্যাঁ আমি দেখাবো তোমাদেরকে, যারা কিছু রেখে দেবো না ওরকম ভাবে পরে দেখিয়ে বলবো না, সেটা খুব কমই করি, পরে দেখিয়ে হয়তো বললাম যে সেদিন কিনেছিলাম বা কিছু, এটা খুব কম করি না বলতে পারো, তো অবশ্যই দেখাবো। আর কালকে যে ট্রায়াল দিয়েছিলাম বাড়িতে এসে পড়ে, সেই ফটোও আমি অ্যাড করে দেবো, কোনো ব্যাপার নেই এরকম যে লুকিয়ে রাখবো বা কিছু দেখাবো না, একদমই নয়, তোমাদেরকে যখন বলেছি যে কিনেছি তখন তো অবশ্যই দেখাবো। আর কি বলতো, আসলে কালকের ব্লগটা একটু বড় হয়ে যাওয়াতে তাই কালকে দেখাতে পারিনি, তাই জন্যই রেখে দিয়েছিলাম আজকে দেখাবো বলে, একটু টাইম দাও আমাকে, আমি বলেছি আজকে ব্লগের সকালেই বলে, মানে এই ব্লগটা সকালেই বলে দিয়েছিলাম যে দেখাবো, ঠিক আছে অঙ্কিতা। তো চলো, তবে হ্যাঁ আমার খুব ভালো লাগে যে অঙ্কিতা একটার পর একটা বেশ রিকোয়েস্ট করে যে এটা করো ওটা করো, ভালো লাগে আমার, এরকম নয় যে খুব বোঝা মনে হয় বা ও বেশি বলছে, এরকম কিন্তু একদমই মনে হয় না, খুব ভালো লাগে। হ্যাঁ আমি নাও দেখাতে পারতাম, ভুলেও যেতে পারতাম, তো থ্যাংক ইউ অঙ্কিতা। তো আমি রান্নাটা করে আসি তারপর দেখাচ্ছি। Thank you.
রান্না হয়ে গেছে, ধনে পাতা একটুকুই ছিল, উপর থেকে একটু ছিটিয়ে দিয়েছি। বেশ, ধনে পাতা হলে আর কি ভালো লাগে খেতে, আর হিং তো দেই, আমি হিং ছাড়াও এটা খেতে চাই না। তো চলো, আমার রান্না বান্না হয়ে গেছে, এবার তোমাদেরকে দেখাই গিয়ে। ঠান্ডা নিয়ে বসে পড়েছি, যদিও দাঁড়িয়ে দেখালে ভালো হতো, কিন্তু আমার না কেমন যেন গাটা গোলাচ্ছে গোলাচ্ছে, মাথা কেমন ঝিমঝিম লাগছে একটু। কিন্তু আজকে কিছু তো খাইনি, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল খেয়েছিলাম, তাও পাতলা। জানি না কি থেকে কি হয়েছে, বিয়ে বাড়ি বাড়ি খাওয়া হয়েছে, বলতেও পারে গ্যাস খাইছে। তো এগুলো না সোয়েট শার্ট টাইপের, কি করে বোঝাবো জানি না, কোয়ালিটিটা বেশ মোটা, টুপিটা একটু পাতলা, কিন্তু এর কোয়ালিটিটা মোটা, সামনে থেকে দেখলে বুঝবে কিনা জানি। কালকে গিয়েই আমার পছন্দ হয়েছিল। তো ও একটা কি কালার যেন তুলেছিল, ব্ল্যাক এন্ড হোয়াইট না, ব্ল্যাক এন্ড হোয়াইট তোলনি, প্রথমেই তো একটা মেরুন নিয়ে লাফালাফি করছিল, তো একটা মেরুন কালারের নিয়ে লাফালাফি করছিল, এটা নেবো এটা নেবো। তো আমার মেরুনটা না খুব একটা পছন্দ হয়নি, আর একদমই পাতলা ছিল, সেটা ওই সকালের দিকে বাজার ফাজার বেরোলে ওখানে হতো। ওটা মেরুন ছিল, আমি তো কালো ভেবে তুলেছিলাম, তাই ও একটু কালার লাই গেছে, ও কালারটা একটু ভুলে ফেলে আর কি। যাই হোক, ওটা কি আকাশিক, তো কি আকাশিক তো আমি জানি না, কিছুই নেবে না বললো ওখান থেকে, আর পছন্দ না। তার হাফ হাতা জ্যাকেট গুলো বিক্রি হচ্ছিল, কিন্তু হাফ হাতা জ্যাকেট গুলো না আমার খুব একটা পোষালো না, সেরকম কোয়ালিটিও না, কিন্তু 50% অফে 250 দাম পড়ছিল, তো আমার ওই জন্য ভালো লাগেনি। তো আমি 250 দিয়ে যখন নেবো না, আমি ফুল হাতা টুপিওয়ালাই নেবো, স্বাভাবিক বিষয়। তো আর চেন আলা গুলো 300-350 দাম ছিল, যদিও আমরা চেন নিইনি, শাইনের টা চেন দেওয়া ছিল। তো আর নিচে একটা এই সবুজের মধ্যে কালো দিয়ে বেশ সুন্দর লেগেছে আমার, এখানটা একটু লেখা আছে, এই লেখাটা রাবার প্রিন্ট দিয়ে বসানো আর কি, বেশ ভালো লেগেছে। আর হাতায় বেশ ব্ল্যাক এন্ড হোয়াইট স্ট্রাইপ দিয়ে একটা লাগানো রয়েছে, এটা লাগানোই রয়েছে, এটা কোনো প্রিন্ট বা কিছু না। আর হাতাটাও বেশ লাস্টে হোয়াইট, নিচটাতেও লাস্টে একটু হোয়াইট রয়েছে, আমার বেশ কালার কম্বিনেশনটা ভালো লেগেছিল। আমি তো বললাম যেটা, ও তারপর এটা রেখে দিয়ে আমরা চলে গেছিলাম এম বাজার, এগুলো বাজার কলকাতা থেকে আমরা কিনেছি, এম বাজারে চলে গেছিলাম। তো এম বাজারে কি নিলাম আমরা, হ্যাঁ শায়নের জ্যাকেটটা নিলাম, আর দুটো বডি স্প্রে নিয়েছি, আর এগুলো বাকি সব আমাদের গুলো বাজার কলকাতা থেকে নিয়েছি। তো এসে দেখছি না রয়েছে, অনেকেই নাড়াঘাটা করছে, অনেক পিসই ছিল এটা, তো সেখান থেকে নিয়েছি, আমাদের এটাই পছন্দ ছিল। তারপর ট্রায়াল রুমে গেছে এটা নিয়ে, হপাতে একটা জ্যাকেট আর এটা, তো ট্রায়াল রুমে গিয়ে পরে দেখছে বেশ ভালো লেগেছে, এসে আমাকে দেখাচ্ছে আবার। তো তারপর আমি ফটোটা অ্যাড করে দেবো, নয় এদিকে নয় এদিকে, আমার একটু পাশে জায়গা রেখো, ঠিক আছে, মানে ক্যামেরাটা ও এখন ধরেছে ওই জন্য। তো আমি এপাশে না এপাশে কোথাও একটা ফটোটা দিয়ে দেবো, কালকে ও ট্রায়াল করেছে বাড়িতে এসে, আর এটা এটার সাথে নয়, প্যান্টটা জাস্ট পছন্দ হয়েছে, তাই প্যান্টের কোয়ালিটি ওগুলো না খুব ভালো, ভীষণ মোটা, দেখো কাপড়টা, ভেতরটা দেখে আশা করি তোমরা বুঝতে পারবে, এটা স্পোর্টস এই যে। তো কোয়ালিটিটা ভীষণই ভালো লেগেছে, এটা কালো হয়তো আসতে পারে ক্যামেরায়, বাট এটা নেভি ব্লু, এখানে রেড ইয়েলো গ্রিন দিয়ে স্ট্রাইপ দেওয়া, আর এখানে ইয়েলো অ্যান্ড রেড দিয়ে একটা ছাপ্পা মারা আছে আর কি, আর নিচে গার্ডার দেওয়া রয়েছে, কোমরে গার্ডার রয়েছে, দড়ি রয়েছে, এইটা এই দুটোই ও কালকে পড়েছিল, তো তোমাদেরকে দেখিয়ে দেবো এই আর কি, এটাই তো। আর আমিও নিয়েছি এরকম একটা সোয়েট শার্ট, আমারটা কিন্তু বেশ মোটা গাঁটা হচ্ছে, আমারটাও বাজার কলকাতা থেকে নিয়েছি, অনেক কিছু দেখলাম, এটা এক পিসে পড়েছিল, একটাই সাইজ ছিল আর আমার সাইজটাই ছিল, তো আমি পেয়ে গেছি, নিয়ে নিয়েছি। এটার ভেতরটা দেখলে হয়তো তোমরা বুঝতে পারবে যে এটা স্পেশাল, এইটা তো। আর এখানে একটা তো গার্ডার সিস্টেম দেওয়া রয়েছে, হাতাতেও গার্ডার দেওয়া রয়েছে, কিন্তু কালারটা আমি মনে হয় খুব নোংরা করে ফেলবো আর কি, এই আর কি।
তো পরেছিলাম, আমার বেশ ভালো লেগেছে, আর মোটাও আছে বেশ, পরে গরম গরম লাগছিল। আর আমিও নিয়ে নিয়েছি একটা এরকম প্যান্ট, মানে ওটার আমারটা একই, জাস্ট কালারটা আলাদা। এই তো একদিকে খোলা পকেট আর পেছনে একটা পকেট। আমার আর ফোন রাখতে অসুবিধা হবে না, যদি আমি প্যান্টটা পরে রোজ বেরোবো না। আর আমারটা পরে আমি ট্রায়াল দিয়েছি, তো এদিকে না এদিকে কোথাও একটা ফটো তুলে দেবো। আর শাইনের জন্য যে জায়গাটা কিনেছি সেটা তো বাবার সাথে কালকে পাঠিয়ে দিয়েছি, তোমাদেরকে বলেছি, তো ওটা ওটার ফটো আমার কাছে আছে। ও পরে আমাকে আজকে ভিডিও কল করেছিল, তখন আমার স্ক্রিনশট নেওয়া হয়নি, ভুলে গেছি। তো ফটোটা আছে আমার কাছে, ফটোটা আমি এদিকে বা এদিকে কোথাও অ্যাড করে দেবো, হয়ে গেল। আর এখন যাবো আমরা খেতে, কুমড়ো ছক্কাটা তো তোমাদেরকে দেখিয়েছি, আর কি দেখাবো, রুটি হয়ে গেছে আজকে, বলেইছিলাম তাড়াতাড়ি করবে, এখন বাজে হচ্ছে 10:10। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করবো তোমরা সবাই ভালো থাকবে, আমি ভালো থাকার চেষ্টা করবো, যদি এখনো অনেকটাই ভালো আছে, আজকে রাতে কি হয়েছে যাই একটু। তো চলো কালকে তাহলে নতুন ব্লগ নিয়ে আসি বললামই তো। আর যদি কোনো নতুন নতুন চ্যানেলে এসে থাকো, যদি ভালো লাগে, যদি ভালোবাসা যায়, তো সাথে থেকো। আর যারা অলরেডি আমার পাশে আছে তাদের প্রতি অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, তো চলো টাটা, গুড নাইট।